আরজি করের আন্দোলনে ভাটা পড়েছে পূজোর আনন্দে। নির্যাতিতার জন্য বিচার চেয়ে সকলের মতো স্বরূপ কুমারটুলিও। মহিষাসুরের সঙ্গে সমাজের সত্যিকারের অসুররাও বধ হোক, মায়ের কাছে এমনই আরজি মৃৎশিল্পীদের। পূজোর মরশুমেও বিষাদের ছায়া। শরদোৎসবের আগে আকাশে বাতাসে আগমনের নয়, বিচারের সুর। আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের বিচার চাইছেন আম জনতা। তাঁদের সুরে সুর মিলিয়ে বিচার চাইছে কুমোরটুলিও। মৃৎশিল্পী মহলেও একই সুর, কোথাও একটা যেন বিষাদের ছায়া। অন্যান্য বার পুজোয় যে উৎসাহ, যে উদ্দীপনা, যে উন্মাদনা থাকে, এবছর যে তা নেই, তা বিলক্ষণ বুঝতে পারছেন বর্ষিয়ান শিল্পী পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত শিল্পী সনাতন রুদ্রপাল। জীবন ছিল আমাদের যখন প্রতিমাগুলি অর্ডার লোকে দেয় আসে, তাদের কিন্তু একটা উৎসাহ উদ্দীপনা ছিল, কিন্তু এই দিন কোনো ধরে একটু যেন থমকে, উৎসাহ উদ্দীপনা তার থমকে গেছে। তারা আমার মনে হয় পুজোর যে বাহ্যিক ব্যাপারগুলো তা সব বাদ দিচ্ছে। পুরাণ মতে মহিষাসুরকে ত্রিশূল বিদ্ধ করে বধ করেছিলেন মা দুর্গা। এবার সমাজে প্রকৃত অসুরদেরও বধ করুন মহিষাসুর মর্দিনী। পূজোর মুখে মায়ের কাছে এমনটাই আরজি কুমোরটুলির মৃৎশিল্পীদের। মায়ের কাছে আমাদের একান্ত প্রার্থনা আমরা করছি যে এই দুর্গা পুজোতেই যেন যারা সত্যিকারের অসুর তারা যেন দমন হয়। মা দুর্গার মহিষাসুরের সঙ্গে তারাও যেন মহিষাসুর, আমরা মনে করছি তারাও মহিষাসুর, তারা যেন দমন হয়। আমার মনে হয় মহিষাসুর মনে হয় এত অন্যায় করেনি। বধ হোক সমাজের সব অসুর, বিচার পাক আরজি কর। পূজোর মুখে মায়ের মুখাপেক্ষী কুমোরটুলি। ক্যামেরায় অরিন্দমের সঙ্গে অয়নের রিপোর্ট, জি চব্বিশ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি চব্বিশ ঘন্টা।